এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর কে টু দি পাওয়ার ফোর এই ধরনের রাশিমালার উৎপাদক বিশ্লেষণ আমরা সাধারণত দুটি বর্গের রূপে প্রকাশ করে করে থাকি তা লিখতে পারি দেখো যে এক্স টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আর ফোর কে টু দি পাওয়ার ফোর ফোর মানে হচ্ছে টু স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে কে স্কোয়ারের হোল স্কোয়ার তার মনে হচ্ছে টু কে স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে টু কে স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম তাহলে এটা যদি বর্গ করতে হয় কী হবে প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু টু কে স্কোয়ার এটা যোগ করছি তাহলে বিয়োগ করে দিই তাহলে টু ইন্টু টু ফোর এক্স স্কোয়ার কে স্কোয়ার তাহলে ডিসিকলস টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস টু কে হোল স্কোয়ার আর মাইনাস এটা কথা হবে টু এক্স কে তার হোলস্কোয়ার তাহলে দেখো এ একটা বর্গ এই একটা বর্গ দুটি বর্গের অন্তঃ হয়ে গেছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বিট এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার প্লাস টু এক্সকে ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার মাইনাস টু এক্সকে এটাকে আবার আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্সকে প্লাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস টু এই যে টু কে স্কোয়ার সমান কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার তাহলে দেখো এই যে টার্মটা কী হয়ে গেল এটা হচ্ছে এক্স প্লাস কে হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার এক্স মাইনাস কে হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার এই জানছো